হাই গাইজ, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার বাসার বিপত্তারিণী পূজা, মানে বিপদনাশিনী পূজা, যে শুক্লমাষ্টমীতে যে বিপদনাশিনী পূজাটা হয়ে থাকে, এই দিনটা খুবই ভালো, তার জন্য ভাবলাম পুজো দেই বাসায়। তো আপনাদের জন্য আপনাদের ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা আমার গার্ডেন, মর্নিংবেলা আমি গার্ডেনে শ্যুট নিয়েছি। এই গার্ডেন থেকে আমি সবগুলো মানে ফ্লাওয়ার আমি তুলে নেবো এখন আমার পুজোর জন্য। আর এই পুজোটাতে 13 প্রকারের ফ্রুট লাগে, 13টা মানে মানে 13 জাতের ফ্রুট দিতে হয় এই পুজোতে। তো ফার্স্টেই আমি ফ্লাওয়ারগুলো তুলে নেব, আর সাথে থাকেন আমার, পুজোটা দেখেন উপভোগ করেন। আমার ফ্লাওয়ার তোলা হয়ে গেল, আমি বাগান থেকে ফ্লাওয়ার তুললাম। ফ্লাওয়ার তুলে আমি সব কিছু ক্লিন করে আমি পুজোর প্রসাদ মানে ভোগ আমি রান্না করতে লাগলাম। তো ভোগের মধ্যে আছে আমার পাতলা খিচুড়ি সবজি দিয়ে, আর আছে পায়েস, আপনারা দেখতে পাচ্ছেন পায়েস, আর আছে পাঁচ জাতের ভাজা, যেমন কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর চাল কুমড়ো ভাজা, আছে ঢেঁড়স ভাজা, আর আছে লুচি, এখানে ঢেঁড়সের চট্টগ্রাম বসিয়েছি। আর এই তো আমার টুকটাক পুজো। আর ফল তো আছেই 13 জাতের, আর ইয়োগট আছে সুইট ইয়োগট। আর তো আপনারা জানেন পানসুপারি দিতে হয় এই দেবীকে পুজো করতে হলে, মাস্ট বি পানসুপারি লাগবে, 5টা পান কিংবা 60টা পান লাগবে। তো আমার ননদ আসছে আমার বাসায়, ও বাচ্চা কাচ্চাও মানে ওর ছেলেমেয়ে আসছে, অনেক এনজয় করতেছে তারা একদিকে আরেক রুমে, আর এদিকে ও আমাকে ফল কেটে হেল্প করতেছে, আর আমরা এখানে ফল কেটে পুজো রেডি করতেছি, আমি একদিকে রান্না শেষ করতেছি। একদিকে আমি
পূজো রেডি করতেছি আর অন্যদিকে বাচ্চারা এনজয় করতেছে, খেলতেছে, ড্রয়িং করতেছে। আসলে আমরা বিদেশে যারা থাকি, বাইরে, দেশের বাইরে, তাদের বাসায় আসলে বাচ্চারা খুবই একা একা থাকে। তো পূজা পার্বণে যদি কেউ আসে তাহলে তারা অনেক এনজয় করে। আর আমরা দেশীয় সংস্কৃতির কিছু বাচ্চাদেরকে, আমাদের বিদেশের বাচ্চাদেরকে ধরে রাখার চেষ্টা করি, আমরা যতটুকু পারি শেখাতে চেষ্টা করি। আমি এদিকে পাঁচালি পড়তেছি, রোদ্দেশনী পাঁচালি, ওরা ড্রয়িং করতেছে। তো Okay, show both your pictures together now. Wow, very nice. Wow, you like your drinks? Yeah. Huh? I'm gonna keep this one forever and ever. Yeah. Okay. পূজাটা শেষ করে আমি ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম, ওরা যেটা ভালো পায়, পায়েস আর লুচি। তো আসলে ওরা সকালে নাস্তা করেছিল, ব্রেকফাস্ট, আর কিছুই খায়নি। আর মানে প্রসাদটা খেয়ে ওরা পাজল দিয়ে খেলতেছে ড্রয়িং রুমে। তো আসলে বাচ্চারা এখানে খুবই একা একা, তো কেউ যদি আসে তারা অনেক এনজয় ফিল করে। তো আসলে আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের শেয়ার করলাম, আমার বাসার পুজো, বিবন্দাসিনীর পুজো। যদি ভালো লেগে থাকে ব্লগটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আমি জানি আপনারা আমার সাপোর্ট করতেছেন, পাশে আছেন, তো একটু সাপোর্ট চাই, পাশে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর শেয়ার করে করলে আমি অনেক ভালো লাগে আমার। তো শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আর কমেন্ট তো দেখতে চাই অবশ্যই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন, বাবাই এভরিওয়ান।